আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মুখরোচক একটা খাবার শেয়ার করছি এই খাবারটা হচ্ছে ভাত দিয়ে তৈরি করা হয় ভাত রান্না করার পর রোদে শুকিয়ে এই জিনিসটা তৈরি করা হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই ভাত ভাজাটা তৈরি করতে কী কী লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে এখানে হচ্ছে চীনা বাদাম কাজুবাদাম আর কাঠবাদাম নিয়েছি আর এগুলো হচ্ছে ভাত ভাতগুলোকে রোদে শুকানোর পর এভাবে ঝরঝরে হয় ভাত রান্না করার পর রোদে শুকিয়ে নিলে এরকম হবে আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো এখানে আমি নিয়েছি হচ্ছে বাদাম তিন রকমের আপনারা চাইলে এক রকমের বাদাম দিয়েও এটা তৈরি করতে পারেন তারপর তেল দিয়ে দিচ্ছি চুলাই তেল যখন গরম হয়ে যাবে তখন বাদামগুলো ভেজে নেব সবগুলো বাদাম একসাথে দিয়ে ভেজে নিচ্ছি চাইলে তেলের ভিতর দিয়েও ভাজতে পারেন অথবা ছাঁকনিতে করে নিয়েও ভাজতে পারেন আপনাদের ইচ্ছা তেল তেলের ভিতরে বাদামগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন চুলোটা বন্ধ করে দিয়ে বাদামগুলো নামিয়ে এক টিস্যুর উপর রেখে দেব টিশ্যুর উপর রাখার কারণ হচ্ছে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টিস্যুটা চুষে নেবে সবগুলো বাদাম নামিয়ে নিচ্ছি নামার পর আমি হচ্ছে ভাতগুলো ভেজে নিব তো এইভাবে আমি একটা ছাঁকনিতে করে ভাতগুলো ভেজে নিচ্ছি তেল যদি হালকা গরম হয় তাহলে তেলের ভিতর দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এগুলোকে ভাজার জন্য আর তেল যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু তেলের ভিতর দেওয়ার সাথে সাথে এগুলো হয়ে যাবে তো কিছুক্ষণ পর দেখেন এগুলো কিন্তু হয়ে গেছে এখন এগুলো খুব ভালোভাবে আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো আর আপনাদের দেখিয়ে দিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এগুলো রকম হবে দেখতে এটা হচ্ছে একটু লালচে কালার হয়ে গেছে তেল ঠান্ডা থাকার কারণে আর তেলটা যখন প্রচণ্ড গরম থাকবে আর এর ভেতরে আপনারা এভাবে ভাতগুলো দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন এভাবে উঠতে থাকবে ওপরের দিকে আর কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে আর এগুলোর কালার কিন্তু এরকম সাদাটে হয়ে থাকবে এগুলো এখন হয়ে গেছে আমি একইভাবে সবগুলো ভেজে নিব আর তেলগুলো ভালোভাবে ঝরিয়ে টিসুর উপর রেখে দেবো তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে যাবে আর তেল তেলে ভাবটা কিন্তু একদমই থাকবে না এখানে হচ্ছে আমি বাদাম দিয়ে দিচ্ছি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তারপর এখানে মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িটা অপশনাল না দিলেও কিন্তু হবে তো মুড়িটা কিন্তু আমি একই তেলের ভিতরে একইভাবে ভেজে নিয়েছি ভাজা মুড়ি আবার ভেজে নিয়েছি একটু এক্সট্রা স্বাদের জন্য এখানে কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর পুদিনা পাতা কুচি দিয়েছি চাইলে আপনারা ধনে পাতা এখানে দিতে পারেন তারপর এখানে আমি চানাচুর দিয়ে দিচ্ছি আর খুব ভালো একটা স্বাদের জন্য এখানে আমি ম্যাগির যে মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি এই ম্যাগির মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ এর মধ্যে যোগ হয় তো এখানে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর আর কোনো কাজ নেই ভালো করে মেখে নিলেই খাবারটা রেডি হয়ে যাবে এটার স্বাদ কিন্তু মুড়ি মাখার মতো হবে না মুড়ি মাখার চেয়েও অনেক 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 বেশি মজার হবে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আর ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার উৎসাহ বাড়াবেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ